प्लेट হয়ে গেছে, একটু সুন্দর করে করে নিয়েছি। হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে সকাল বাজে 9টা। আজকে থেকে ব্লগটা শুরু করছি। আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে কিসের ব্লগ বানাচ্ছি। আজকে একদম নতুনত্ব করে মানে নিজের মতন করে ব্লগটা বানাবার চেষ্টা করেছি, জানি না কতদূর কি হয়েছে। তো চলো, সবার প্রথমে আজকে কি করছি দেখতেই পাচ্ছ যে ঘর সাজানোর কাজ শুরু করে দিয়েছি এখানে। তো একা হাতে সব কিছু করা বুঝতেই পারছো অনেকটাই কষ্ট। এদিকে করলে ওদিকে হচ্ছে না, এদিকে করলে এদিকে হচ্ছে না, তো অনেকটাই প্রবলেম হয় ঘর গুছাতে গেলে আর সাজাতে গেলে আরও প্রবলেম। কারণ এগুলো তো ঠিকঠাক করে কখনো করি না, 9 মাসে 6 মাসে একবার করি। তো যাই হোক, যতটুকুনি পারি চেষ্টা করছি। তো চলো, চেষ্টাটা কিভাবে করছি সঙ্গে থাকো, আর আমার ঘর সাজানোটা কেমন আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে আমার ক্যান্ডির জন্মদিন যেহেতু, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আমি মানে ভিডিওটা স্টার্ট করছি। আর ঘরটা আমি অ্যাকচুয়ালি কালকে রাতে সাজিয়ে দিয়েছি, আর আজকে আমি যেহেতু এডিট করছি তার জন্য আজকে আমি গুড মর্নিং বলে স্টার্ট করছি, কিন্তু ঘরটা আমি কালকে রাত্রেবেলায় সাজিয়ে রেখে দিয়েছি। কারণ সকাল সকাল এত তাড়াতাড়ি হয় না, বাচ্চারা চলে আসবে দুপুরবেলা। তো তাই সকালবেলা রান্না করব না, ঘর গোছাবো, তার জন্যই আমি অ্যাকচুয়ালি রাত্রেবেলায় ঘরটা সাজিয়েছি। তো এই ঘর সাজাতে আমার রাত্রে পুরো 11টা থেকে সাড়ে 11টা পর্যন্ত হয়ে গেছে ঘর সাজাতে। অ্যাকচুয়ালি পারছিলাম না, দড়ি টানাতে পারছিলাম না, ছিঁড়ে পড়ে যাচ্ছে। বেলুন অ্যাকচুয়ালি আমার শ্বাসকষ্ট হয়, তার জন্য বেলুনটাও ফুলাতে পারি না। তো একটু সময় নিয়েই আস্তে আস্তে করে ফুটিয়েছি, ফুলিয়েছি। তো সাড়ে 11টায় বেজে গেছে এই করতে করতে। তারপর লাগাতে পারছি না, কোথায় কি লাগাবো নিজে মাথাতে আসছে না। তো অনেক কিছুই জিনিস কিনেছি, কিন্তু আমি একা নিজে না অ্যাকচুয়ালি সাজাতে পারিনি, তার জন্যই সাজাতে পারিনি। তো যতটাই পেরেছি ভালো করে সাজিয়েছি। তো এখানে নিজের হাতেই ক্যান্ডির জন্য কেক বানাবো, কারণ প্রতি বছর না আমি মানে ক্রিম কেক তৈরি করি। তো এইবার আর ভাবলাম যে ক্রিম কেক তৈরি করবো না, ক্যান্ডি একটুকু মুখে দিতে পারে না ক্রিম কেক। তো দোকান থেকে কিনে নিয়ে আসলেও তো খাবে, ক্যান্ডি এক চিমটি মুখে দিলে দিলাম, না দিলে নাই। তো ভাবছি যে ঘরেই আজকে কেকটা বানিয়ে নিই। তো ক্যান্ডির জন্মদিন আর অনেক দিন হয়েছে কেকটাও বানানো হচ্ছে না, সেই ক্রিসমাসের দিন বানিয়েছিলাম কেক। তো গত 3-4 মাস হয়ে গেছে, মানে 25শে ডিসেম্বরে বানিয়েছি আর নিউ ইয়ারে বানিয়েছি। তারপর থেকে জানুয়ারি থেকে 4 মাস পুরো টানা, বুঝলে তো, যে কেক বানানো আর হয়নি। তো ভাবলাম যে ক্যান্ডির জন্মদিন উপলক্ষে বাড়িতেই একটা কেক বানিয়ে নিই। তো ক্যান্ডির জন্য বানাচ্ছি ফ্রুট কেক, ক্রিম কেকটা আর বানাচ্ছি না। অ্যাকচুয়ালি ক্রিম ছিল না রাত্রেবেলায়, আমি ভাবছি যে আমি কেক একটা ক্যান্ডির জন্য বানিয়ে ফেলি, সকালবেলা কখন কিনতে যাব, ঠিক আছে কেকটা বানিয়ে ফেলি। তো ঘরেই আমার সব কিছু রয়েছে, যেহেতু আমি 25শে ডিসেম্বরে এনেছিলাম তার জন্যই না ঘরে সব কিছু মোটামুটি রয়ে গেছে। বেকিং পাউডার থেকে ধরে মানে টুটি ফুটি সব কিছুই বাড়িতে রয়ে গেছে, তার জন্য একটা কেক ছোট্ট করে ঘরে চট করে বানিয়ে ফেলি। তো এখানে আমি বানানোর জন্য 2টো ডিম নিয়েছি, আর 1 কাপ ময়দা নিয়েছি, 1/4 কাপ সাদা তেল নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি। আর ডিম দিলে বেকিং সোডাটা দিতে হয় না। এগুলোকে ভালো করে চেলে নিচ্ছি, কারণ কি বলো তো, এগুলো না চেলে নিলে না দানা দানা থাকলে পরে কেক বানাতে গেলে ভীষণ প্রবলেম হয়। তো 2টো ডিম দিয়েই বানাচ্ছি, ছোট্ট একটা কেক বানাচ্ছি। কারণ আমার ছেলে মানে খুব ভালোবাসে কেক, বানালে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, কিন্তু এখন আজকে তাড়াহুড়ো, তো তাড়াতাড়ি করে বানাতে হবে। রাত বাজে সাড়ে 11টা, বুঝতেই পারছো। এখন কেক বানাতে বসিয়েছি, তার মানে ঘুমাতে ঘুমাতে 1টা বেজে যাবে। তো এখানে কেকের ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি এটা মাইক্রোওয়েভে দিয়ে দেবো। তো এখানে মধ্যে আমি পাত্রটার মধ্যে ভালো করে তেল লাগিয়ে বাটার পেপার দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে কেকটা দিয়ে করে নেব। তার মধ্যে কী বলো তো, আজকে একটু ক্যান্ডির ব্যাপারে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। যে ক্যান্ডির আজকে বয়স হলো, মানে কালকে, মানে আজকে যেহেতু রাতে বানাচ্ছি, আজকে আমার ক্যান্ডির বয়স হলো পুরো 4 বছর কমপ্লিট হয়ে 5-এ পড়বে। তো ওকে আমি যখন নিয়ে এসেছিলাম তখন ওর বয়স ছিল 45 দিন। অ্যাকচুয়ালি ওর জন্ম হয়েছে 6 মেতেই জন্ম হয়েছে, 6 মে মানে 6 মেতেই ওর জন্ম হয়েছে। কিন্তু ওকে কিন্তু 6 মে তো আর আমরা আনিনি, কিন্তু ওকে বাড়িতে এনেছি 45 দিনের মানে 29শে জুন। হ্যাঁ 29শে জুন আমি ওকে আমার বাড়িতে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি ওর জন্ম 6 মে হয়েছে, তার জন্য আমরা যেহেতু জানি, কারণ আমাদের বাড়ির একটু দূরেই তো বাচ্চা হয়েছিল যখন, মানে ক্যান্ডি জন্ম হয়েছিল তখনই আমরা গেছি, ইঞ্জেকশন ফিঞ্জেকশনের কাগজগুলো দেখেছি, ইয়ে করেছি, তাই ভালো করে জানি যে ওর 6 তারিখে ওর জন্ম হয়েছে। তাই আমরা ওই 29শে জুনে জন্মদিনটা সেলিব্রেট না করে আমরা 6 জুনই করি, যেহেতু ওর জন্মদিন যেদিন সেই দিনই করছি। তো এখানে আমার কেকও দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কেকও রেডি হয়ে গেছে। তো মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছিলাম কেকটা, তো দেখো কি সুন্দরভাবে আমার কেকটাও তৈরি হয়ে গেছে এখানে। তো এটা এখন ঠান্ডা হোক, এত গরমটা তো আর ফ্রিজে রাখা যাবে না। আর বাইরে কি বলো তো প্রচণ্ড পিঁপড়ার জন্য বাইরে রাখা যাবে না, তো এসি ঘরে নিয়ে রেখে দিই। আর গরম পড়েছে, ক্যান্ডি আমার এসি ঘরে রয়েছে, তার জন্য ওইখানে বিড়বিড় করছে না, নাহলে প্রচণ্ড বিরক্ত করে বানাতে গেলে। আমার কেকটা খুব সুন্দর রেডি হয়ে যাচ্ছে। এবার আমি এইখানে চিকেন নিয়ে নিয়েছি, যেহেতু বাচ্চাগুলোকে ইনভাইট করেছি আজকে খেতে, আর জন্মদিন বলে কথা মাংস না হলে কি হয়, মাংসটা তো করতেই হয়। মাংস না করলে, সবার জন্মদিনে মাংস হচ্ছে, আমার ক্যান্ডির জন্মদিনে তাহলে আমরাও মাংস খাবো, তাই ওর জন্য মানে মাংস নিয়ে আসা হয়েছে। তো ক্যান্ডির পাপা ক্যান্ডির জন্য আজকে কি করেছে, একটা লেগ পিস নিয়ে এসছে, সুন্দর করে কেটে কুটে লেগ পিস নিয়ে এসছে। তো লেগ পিসটা আমি পরে ওটা সেদ্ধ করে নেব। আর এখন আমাদের চিকেনটা, এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিই, টক দই দিয়ে আর নুন দিয়ে সরষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। আর যেটা বলছিলাম, যে ক্যান্ডির ব্যাপারেই বলছি, তো যখন 45 দিনের ছিল ক্যান্ডি, তখন আমি ক্যান্ডিকে নিয়ে এসেছিলাম আমার বাড়িতে। তখন না খুবই ছোট্ট, হাতটা সবে শিখেছে। তো ক্যান্ডির কী বলো তো 5টা বোন, মানে ক্যান্ডির মা 5টা বাচ্চা জন্ম দিয়েছিল, তো তার মধ্যে 2টো ছেলে ছিল, 3টে মেয়ে ছিল। তো যাই হোক, আমি প্রথমে ভেবেছিলাম যে ছেলে বাচ্চাকেই নেব। তো ছেলে বাচ্চা মানে নিতে গেছিলাম, ও নিয়ে ছিল, কিন্তু ছেলে বাচ্চাটা ওরা বললো যে না, অন্য কেউ নিয়ে নিয়েছে, তোমরা নিতে পারবে না। মনটা একটু খারাপ হয়েছিল, তখন আমি না 2 হাত বাড়িয়ে বলেছিলাম, কে আসবি আয়। তা না, এই ক্যান্ডি সবার প্রথমে আমার কাছে দৌড়ে এসে ঝাপটে উঠলো। তারপর আমি ক্যান্ডিকে আমার বাড়িতে নিয়ে এসেছি। ওকে সেই 45 দিনের গুড়গুড়ি, হাঁটতে পারে না, সিঁড়ি দিয়ে উঠতে পারে না, সিঁড়িতে বসলে টুকটুক করে বসে থাকে। আর ছোটোবেলা কাঁদতো, এখনও কাঁদে, ও সেমভাবেই কাঁদে। ও এত বড় হয়ে যাচ্ছে, 4 বছর হয়ে গেছে, ওর কান্নাটা কিন্তু কোনো দিকে কমেনি, ও সেমভাবে উ উ করে কাঁদতে থাকে। তো যাই হোক, ও কান্নাকাটি করে। যখন 45 দিনে নিয়ে এসেছি, তখন আমার বোন না অ্যাকচুয়ালি কুকুর পছন্দ করতো না। তো তখন বলতো, ইস এ কুকুর থাকবে ঘরে লোম পড়বে, নোংরা পড়বে, এখানে পড়বে ওখানে পড়বে, মানে ঝামেলা করতো যে কেন এনেছো ওইসব, মানে রাখা যায়, এগুলো রাখে না কেউ বাড়িতে। যাই হোক, এখন কিন্তু ক্যান্ডিকে সবচেয়ে বেশি ওর পাপাই ওকে ভালোবাসে। মানে ওর কিছু হলে পাপাই ভীষণ টেনশন করে, সব কিছুই পাপা, সকালে উঠে জল খাওয়ানো, পটি করলে পটি পরিষ্কার ওর পাপাই করে, আমি এসব কিচ্ছু করি না, আমি শুধু আদর করি, ইয়ে করি। কিন্তু ওর পাপা প্রচণ্ড, মানে পটি পরিষ্কার করার থেকে সব কিছু। আমি ঘুরতে বেড়াই, কিন্তু ক্যান্ডির পাপা ক্যান্ডিকে রেখে কোথাও যাবে না। বাড়িতে কেউ না থাকলে, ছেলে না থাকলে আমরা দুজন একসাথে বেড়াই না, আর ছেলে থাকলেই ওর পাপা বেরাবে, আর ওর পাপা থাকলে ছেলে বেরাবে, মানে এরকম আমরা অল্টারনেট করে আমরা যাই। আর কোথাও যদি যাই তাহলে ক্যান্ডিকে সঙ্গে নিয়েই যাই, 3জন যদি কোথাও যাই আর কি। তো এখন এইখানে আমি মাংসটা ধুয়ে ঠুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সব কাটাকুটি হয়ে গেছে। এখানে মাংসটা বসিয়ে দিয়েছি, দেখো কথার তালে তালে এখানে চিকেন রান্না বসিয়ে দিয়েছি। আমি অ্যাকচুয়ালি বলতেই পারছি না, মানে ক্যান্ডির কথাতে এত আবেগে চলে যাচ্ছি না। তো যাই হোক, সেই ছোট্টবেলার দিনটা মনে থাকে, যখন নিয়ে এসেছিলাম। তো ছোট্ট একটা ওই যে মেরি বিস্কুটের কার্টুনগুলো হয় না, ওই কার্টুনের মধ্যে রাখতাম। তো হঠাৎ 2-4 দিন পরে না ও হামাম মানে লাফ মারা শিখেছে। হঠাৎ দেখি মাঝরাতে বক্সের মধ্যে ক্যান্ডি নেই, কোথায় গেল কোথায় গেল। তো তখন না আমার, এখন তো কাঠের, মানে ঠাকুরের সিংহাসনটা পাথরের, তার আগে আমার ঠাকুরের সিংহাসনটা না কাঠের ছিল। তো ওই কাঠের ঠাকুরের সিংহাসনের তলাতেই ক্যান্ডি ঢুকে বসে থাকতো, খুঁজে পাই না ক্যান্ডি কোথায়, ক্যান্ডিকে তো আর ও ঢুকে গেছে, বেরাতে পারছে না। সেই কি অবস্থা, রাত্রেবেলা তখন 2টো না 2:30 বাজে, ভুলে গেছি 4 বছর আগের কথা, তো 2টো 2:30 বাজে সিংহাসনকে তুলে নিয়ে ওকে বের করা হয়েছে। আর আমার বর বলছে, দেখো কুকুর পুষবে, সারা রাত ঘুমাতে দেয় না। ঘুমাতে দেয় না, ঠিক ঘুমাতে দেবে, এখনও বাচ্চা, বুঝতে পারছে না। এই তো এই করে করে আজকে 4 বছর ক্যান্ডি পার করে দিচ্ছে। और आमादेर खूब आदरेर और खूब प्रिय माने आमादेर बाड़ीर सब सदस्य आमादेर बाड़ीते कोनो आत्मीय स्वजन आसलो प्रचंड भालोबाशे और आमार जे स्टूडेंटराओ कैंडी के ना देखले ओदेर मन खराब हो जाए। कैंडी के ओराओ प्रचंड भालोबाशे और स्टूडेंटर मा जारा आछे ओराओ आमार माने बंधु बान्धबीर मतो हये गेछे। ओराओ कैंडी के ना देखले ओदेरो मन खराब हय। तो कैंडिर बार्थडे ओराओ आमाके आजके बोलछे जे आमादेरके माने इनवाइट करो। आनछि जे आजके इनवाइटटा शुधु बाच्चादेर जोन्नोई रइलो, थाक বাচ্চারাই আজকে ইনভাইটটা নিই। তাই আজকে এই এখানে একটু পোলাও বসিয়ে দিচ্ছি, মাংস হয়ে গেছে আর পোলাও করছি। বাচ্চারা আবার খেতেও পারে না খুব একটা বেশি, কি সমস্যা এদেরকে নিয়ে। কিন্তু এদিকে আনন্দ, কিছুই আনন্দ না, মানে এখানে থাকবে খেলবে ঘুরবে ওটাই আনন্দ। খাওয়াটা ওদের কাছে কোনো ফ্যাক্ট না, কিন্তু খেলাধুলা করবে ওটাই আনন্দ। তো এখানে আমি এখন পোলাওটা, তো এবার এখানে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। পোলাওটা বসিয়ে আমার ক্যান্ডিকে খেতে দিতে হবে। অ্যাকচুয়ালি 12:30 বেজে গেছে। আজকে ও প্রত্যেকদিন ওকে 12টায় খেতে দিই, আজকে জন্মদিন, আজকে ওর খাওয়াটা লেট হয়ে যাচ্ছে। এটা এখানে খাবারটা রান্না বসিয়ে দিয়ে ক্যান্ডিকে চিকেন করে দিয়েছি, যেটা এটা দিয়ে ক্যান্ডিকে এখন খাওয়াবো। আর এখানে আমি পোলাওটার জন্য এখানে দারচিনি এলাচ সব কিছু ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার কাজু কিশমিশটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা ভাজা হলে পরে চালটা যে মেখে রেখেছি সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো ভালো করে নাড়িয়ে একটু জল দিয়ে দেবো, দিলেই আমার পোলাওটা রেডি হয়ে যাবে। তো পোলাওটা বানাতে গেলে একটু সিম আঁচে করতে হয়, বেশি আগুন দিয়ে করতে গেলে চালটা শক্ত শক্ত থাকে, তারপরে আবার মানে হতে চায় না। এদিকে দেখাচ্ছে হয়ে যাচ্ছে, জল শুকিয়ে যাবে, কিন্তু তারপরে বেশি জল দিলে কিন্তু কাটা কাটা হয়ে যায়, খুব ঝরঝরে ভাবটা হয় না। তো এখানে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। এবার আমার পোলাওটা হতে থাকে, একটু ফুড কালার দিয়ে দেবো, তাহলে একটু ইয়েলো ইয়েলো ভাব আসবে। তো এখানে দেখতেই পাচ্ছি আমার পোলাওটা খুব সুন্দর ঝরঝরে পোলাও হয়ে গেছে। তো এখন আমি ক্যান্ডিকে খেতে দিতে চলে যাই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, বুঝতেই পারছো। গন্ধ শুনছে অ্যাকচুয়ালি মাংস কিনা বুঝতে পারছি না, ও এত বড় মাংসটা দেখে ভয় পেয়ে যাচ্ছে। এই যে এখানে দেখতেই পাচ্ছ আমার ক্যান্ডির বার্থডে, ক্যান্ডির বন্ধুরা চলে এসছে। কি ওর নাম? কি অঙ্কুশ। আর এর নাম কি? অবি। অবি। এখানে কেক টেক রেডি হয়ে গেছে, এখন ক্যান্ডি কাটবে। এটা পড়ানো যাচ্ছে না, পড়ালে না ফেলে দিচ্ছে বারবার করে। তো যাই হোক একটু একটু পড়াও দেখে, একটু লাগাও দেখে। ওর মাথায় লাগাচ্ছে নাকি? থাকবে লাগবে না, ভয় পাচ্ছে। ক্যান্ডি লাগবে, গাডার আছে ওখানে লাগিয়ে দিতে হবে, পারবে? হ্যাঁ, ঠিক করে ছিড়ে যাবে গাডারটা। দেখি দেখি, বাহ, ওই হয় ওর চোখ 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 করছে। ক্যান্ডি আর গলায় লাগছে, আর কান কান থেকে ছোট। তাই এখানে বার্থডে গাল এই যে দেখতেই পাচ্ছ। আর এই যে বার্থডে গালে রুম ডেকোরেট হয়ে গেছে, খুব সুন্দর করে করে নিয়েছি। তো চলো এখন দেরি না করে কেক কাটা শুরু করে দাও। কেক কেটে নিয়ে আমরা সবাই মিলে এবার কেক কাটবো। হ্যাঁ, হ্যাপি বার্থডে ক্যান্ডি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ক্যান্ডি। আচ্ছা ক্যান্ডি, হ্যাপি বার্থডে। ক্যান্ডি একটু খেয়ে নাও মা, একটু খাইতে একটু একটু। এবারে একটু অঙ্কুশ খাবে, একটু ক্যান্ডি খাবে। এনাও ক্যান্ডি, এনাও অভি, নাও। আবার আমি একটুখানি দিব, তোমার তো চিবাতে পারো না। আবার এবার ক্যান্ডির বার্থডে কেমন লাগছে? ক্যান্ডির বার্থডে ক্যান্ডিকে দেখতে কেমন লাগছে? বার্থডে গাল তো সুন্দর বসে রয়েছে। সবাই আমাদের তিনজন চল ছবি নে তো এবার বন্ধু একটা। এদিকে আসো অভি, আসো। ক্যান্ডিকে ধরে রাখা বহুত মুশকিল, তুমি পড়ে বসে রয়েছো। এনাও ক্যান্ডির বার্থডেতে তোমরা সবাই ঠান্ডা খাও। এনাও গ্লাসটা ফেলে আবার দিয়ে দিও না। ওর কাই ধরেছে আন্টি। এনাও ক্যাডবেরি। এটা ক্যান্ডির বার্থডে ভালোই কাটছে বলো? ও চিয়ার্স করে দাও। বলে এই ঠিক করে দাও। কাটতে না। এনাও এখন লাইটাতে করে খাবার খেয়ে নাও। দেখো এটা কি রান্না করেছি আজকে, দেখো ভালো করে। দুটো বালতি চলেছে, চকলেটটা গলে যাবে বাবা, আগে কিনে রেখে দাও, পকেটে রাখলে গলে যাবে। ঠিক আছে, কেমন হয়েছে রান্না? ভালো ভালো হয়েছে তো। ক্যান্ডির বার্থডে ভালোই হয়েছে, মম শুধু মিস করছে, তাই তো? হ্যাঁ, মম সব বছরই আসে। ইউ ইজ মম, এই বার্থডেটা কেন ইউ बार्थडे पार्टी पुरोपुरी भावे कमप्लीट हो भालोभावे बार्थडे पार्टी कमप्लिट करे निएछि। एबार प्रचुर काज पड़े रयेछे आर ब्लगटा एखानेई शेष करे दिच्छि। तोमादेर जोदि अवश्यई आमार ब्लगटा भालो लेगे थाके ताहले एकटा लाइक शेयार कमेंट अवश्यई करे दिओ। तो आपनादेर जोन्नो सबाई भालो थाको, टाटा।